অপহরণের 14 দিন পর কলেজ ছাত্রের খণ্ডিত মরদেহ মিলেছে রাউজান রাঙামাটি সীমান্তের দুর্গম পাহাড়ে। মরদেহ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে শত শত জনতা। পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে তারা। এ সময় 5 পুলিশ আহত হয়েছে। ঘটনার পর থেকে রাউজানের কদলপুরের পরিস্থিতি থমথমে। কলেজ ছাত্র শিবলি সাদিক হৃদয়ের খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করে নিয়ে আসার পথে এভাবেই রাউজান থানা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ ও ভাঙচুর করে শত শত ক্ষুব্ধ জনতা। এতে 5 পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে উমং চিং মারমা নামে এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুর্ভাগ্যজনক ঘটনা, সবচেয়ে মর্মান্তিক ঘটনা। আর এর শেষ সাইম আর এমপি মহোদয় আর হই দেন আর আইনাতে নলেবেলায় এমপি মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী হতা হইল এদায় দিয়ে দিল হতা হোক। ঘটনার সূত্রপাত কদলপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শিবলি সাদিক হৃদয় হত্যাকাণ্ডকে ঘিরে। পড়ালেখার পাশাপাশি কদলপুরে মুরগির খামারে চাকরি করতেন তিনি। সেখানে কর্মরত ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যদের সাথে ঝগড়া হয় তার। গত 28 আগস্ট হৃদয়কে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে 2 লাখ টাকা দিলেও হৃদয়কে ছেড়ে দেয়নি তারা। সোমবার কাউখালীর দুর্গম বালু পাহাড়ে তার খণ্ডিত মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় হত্যা মামলা করেছে নিহতের পরিবার। অন্যদিকে হামলা ভাঙচুর এবং কাজে বাধাদানের অভিযোগে আলাদা মামলা করেছে পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।